ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে গেল না ফেরার দেশে আমাদের একটি প্রিয় কৌতুক শিল্পী আহসান আলী ভাদাইমা, যাকে আমরা ভাদাইমা নামে চিনতাম। তিনি মারা গেছে ক্যান্সারে, যে কিনা আমাদেরকে হাসাতো, আমরা হাসতাম। সেই কাঁদতে কাঁদতে চলে গেল দুনিয়া ছেড়ে। তার ভিতরে বাসা বেঁধেছিল মরণ ব্যাধি ক্যান্সার, যে ক্যান্সারে আক্রান্ত হয়ে সে বহুদিন পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সে বিদায় নিল আমাদের সবাইকে ছেড়ে। ভাবতে কষ্ট হচ্ছে, আর কেউ আমাদেরকে এভাবে হাসাতে আসবে না। বহু বছর আগে দেখেছিলাম আমাদের আরেকটা প্রিয় মুখ দিলদার ভাই, বলি দিলদার ভাই, তো তারপরে দেখলাম এই আহসান আলী, মানে ভাদাইমা, আমরা ভাদাইমা নামেই চিনি। নিজের ভিতরে অন্তরের কষ্টগুলো অন্তরে রেখে দিল, নিজের ছেলে মেয়ে সবাইকে, বউ বাচ্চা সবাইকে রেখে চলে গেল পরপারে, কিন্তু কাউকে বলা হলো না তার সেই মনের কথা। লাইভে এসে সে একদিন একটা কথা বলেছিল যে আমার ছেলে থাকে সৌদি আরবে, ছেলের নাম হলো আব্দুল মোত্তালেব, সৌদি প্রবাসী। তার উদ্দেশ্যে কথা ছিল এটাই যে যারা সৌদিতে আমার ছেলেকে চিনো, আমার ছেলেকে জানো, সবাই আমার ছেলেকে ভালোবেসো, ভালো রেখো। ছেলের আর দেখা হলো না তার বাবার, সেই কথাগুলো শোনা হলো না আর। হয়তো কিংবা আর কোনো দিন এই কিংবদন্তিকে দেখতে পাবো না। তো সবার কাছে অনুরোধ রইল, সবাই ভাদাইমা ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে।